Hi everyone, welcome back to my channel, Preeti She's and I'm Titi. Today is the second episode of Get Puja Ready with Preeti. Today we will see how I am Jamini Roy painting inspired by Kajal. And ए काजल टा trust me आमे जो कुन पोरी आमार एक दिन रेको मोहे चा मैं राते तूली नहीं आमे घूमिए गए चिलम शौकाले ओब दी intact smudge proof कोनो भाभे इटा smudge हो possible नॉय तो जो दी आमे जाए ना तुमने तो भी हाथ दिए मुझे फैलो बस जॉल लगाओ तो भी उटा possible but ताचा रे if it's dry ताले इटा कोखुनो ही smudge हो बे ना तुम्हार oily माने तुम्हार face जो दी oily होए ताऊ ना तो let's see. So, এটার জন্য আমাদের লাগবে তিনটে জিনিস একটা কাজল আমি ইউজ করছি প্লাম কাজল তার সাথে লাগবে একটা আইলাইনার আমি ইউজ করছি ল্যাকমে ইনস্টা লাইনার ওয়াটার রেজিস্ট্যান্ট আর লাগবে একটা আইশ্যাডো প্যালেট অনলি ব্ল্যাক শেডটা লাগবে ব্ল্যাক আইশ্যাডো থাকলেই ইউ আর গুড টু গো সো ফার্স্ট স্টেপ হলো কাজলটাকে একটু স্মাজ করে লাগানো এই যে এটা আমি যেটা অ্যাপ্লাই করলাম এটা শুধু ওয়াটার লাইনে হয়েছে এবার তার ঠিক নিচে আমরা একটু স্মাজ করে দেব কাজলটাকে এরকম ভাবে ভয় পেও না বন্ধুরা ধ্যাবড়ালেও কোনো অসুবিধা নেই অনেক সময় কাজল উঠে যাওয়ার বিগেস্ট রিজন হলো পরের ওয়াটার লাইনে লাগাচ্ছ না অ্যাপ্লাই করছো না এবার উপরে ওয়াটার লাইনে আমরা ইউজ করব নেক্সট স্টেপ হলো আইশ্যাডো এবার আমাদের লাগবে একটা ব্রাউন আইশ্যাডো অ্যান্ড একটুখানি ব্ল্যাক আইশ্যাডো তো ফার্স্টে আমরা ইউজ করব ব্ল্যাক আইশ্যাডো তার নিচে ব্রাউন দিয়ে স্মাজ করব তো ফার্স্টে ব্ল্যাক আইশ্যাডোটা জাস্ট কাজলের উপর লাগাবে নাও ফার্স্ট থিং এটা যেটা করে সেটা হচ্ছে এইটার যে কাজলে যে অয়েলটা হয় বা যেটাতে স্মাজ হয়ে যায় সেটাকে ওটা রেজিস্ট করবে ব্রাউন শেডটা নেব আর কাজলের ঠিক নিচে ওটাকে অ্যাপ্লাই করব এটা খুব সুন্দর একটা ব্লেন্ডিং এফেক্ট দেয় তো এবার হালকা তোমরা দেখতে পাচ্ছ আমি হালকা এদিকে টেনে দিচ্ছি নিচ দিয়ে টানছি আমি আমি কিন্তু উপরে লাইনারের মতন কিছু করছি না কাজলটা যেখান দিয়ে শেষ হচ্ছে ওই জায়গা থেকে আমি একটুখানি এক্সটেন্ড করে দিচ্ছি এটাকে এইবার যেটা আমার স্পেশাল ট্রিক সেটা হলো একটা আইলাইনার ইউজ করা এবার আইলাইনারটা ইউজ করলে যেটা হবে পুরোপুরি ফিক্স হয়ে যাবে অ্যান্ড কোনোভাবেই কিন্তু স্মাজ হবে না তো আর কালারটা এত ডার্ক লাগবে আমি দেখাচ্ছি তো এইটা হচ্ছে আইলাইনার দিয়ে এটা হচ্ছে আইলাইনার ছাড়া এবার আমরা হালকা একটু ওয়েট করব একটু শুকিয়ে যাক যাক সো এবার আইলাইনারটা শুকিয়ে গেছে লাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে একটুখানি কম্প্যাক্টটা নেব অল্প একটু কম্প্যাক্ট নেব নিচে দেখো আমি কি করছি ভালোভাবে জাস্ট ক্লিন করে দিচ্ছি দ্যাটস ইট কোনো হার্শ লাইন থাকছে না এইবার আমি জাস্ট একটু ডিফাইন করব আইলাইনারটাকে সাইড দিয়ে এটা অপশনাল তোমরা করতেও পারো নাও করতে পারো আমার ভালো লাগে একটুখানি ডেফিনিশন তাই আমি এটা করব দ্যাটস ইট আই হোপ এই ভিডিওটা হেল্পফুল ছিল উই নো ইউ ক্যান ডু দিস সো দ্যাটস অল ফর টুডে লুকটা তোমরা দেখতেই পারছো ভীষণ ইজি বাস কয়েকটা বেশি স্টেপ জাস্ট কাজল না কয়েকটা একটুখানি খাটতে হবে কয়েকটা স্টেপস করে বাট এন্ড রেজাল্ট উইল বি ড্যাম গুড ট্রাস্ট মি অ্যান্ড এবার তোমরা জানো আমার কাজলের সিক্রেট নাও গো অ্যান্ড ট্রাই আউট আমাকে অবশ্যই জানিও এই ভিডিওটা তোমাদের হেল্পফুল লেগেছে কিনা অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল নেক্সট তোমরা কী দেখতে চাও কমেন্ট সেকশনে জানিও টিল দেন বাই বাই